ओके हाँ, स्क्रीन देखा जाए मैम लोडिंग होच्छे। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ম্যাম, আচ্ছা ওকে, আমরা এগুলো আমাদের প্রিভিয়াস লেকচার, আমাদের অনেক কিছুই বলতে গেলে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই চ্যাপ্টারের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আজকের যে টপিকটা সেটার জন্য আজকে আমাদের লেকচার নং হচ্ছে 7, চ্যাপ্টার 1 এর উপরেই। আজকে আমরা পড়াশোনা করব বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স নিয়ে। এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই দুইটা টপিকটা কি আমরা জানবো বুঝবো। ওকে আচ্ছা, তাহলে বায়োমেট্রিক্স জিনিসটা কি? বায়োমেট্রিক্সটা হচ্ছে একটা প্রযুক্তি, হ্যাঁ, একটা প্রযুক্তি যেটার মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ করতে পারবো তাদের দেহের গঠন আর আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। ঠিক আছে, আমি যদি আবার রিপিট করি, বায়োমেট্রিক্সটা হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটার মাধ্যমে, যেটা ব্যবহার করে কোনো ব্যক্তিকে আমরা অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ করতে পারবো সেই ব্যক্তির দেহের গঠন আর আচরণের মাধ্যমে। ওকে, সেটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। তো এখন এই যে অদ্বিতীয় ভাবে যে শনাক্তকরণ, অবশ্যই এটা অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ হতে হবে, কারণ আমি আমার মতো দ্বিতীয় আর কেউ হতে পারবে না। এ কারণে আমরা বলতেছি অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ, যে অ্যাকচুয়ালি সামিরা নামের যে টিচার আইসিটি, সে অ্যাকচুয়ালি সামিরাই কিনা অন্য কেউ আবার না, তো এইভাবে যে আমরা চিহ্নিতকরণ করব, শনাক্তকরণ করব, সেটাই হচ্ছে আমার অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ। আর অবশ্যই আমার দেহের গঠন, আমার আচরণও অদ্বিতীয়ই হবে, কারোর সাথে ম্যাচ হবে না। হ্যাঁ, তো এই যে কারোর সাথে ম্যাচ হচ্ছে না, তাকে আমি আইডেন্টিফাই করতে পারতেছি, এই প্রক্রিয়াগুলোই হচ্ছে আমার বায়োমেট্রিক্স। ঠিক আছে, বুঝতে পারছি বায়োমেট্রিক্স? জি ম্যাম, ওকে, তাহলে বায়োমেট্রিক্সের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম বায়োমেট্রিক্সের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ব্যক্তি শনাক্তকরণের কাজ করবে, এর পরের কাজটা হচ্ছে ব্যক্তির সত্তা সত্য নির্ধারণ করবে। মানে একটা ব্যক্তিকে শনাক্তকরণ করলো, যেমন ব্যক্তিকে শনাক্তকরণ আমরা কিভাবে করতে পারি, আমাদের বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আমরা ব্যক্তিকে শনাক্তকরণ করতে পারবো। তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট আছে, সেটার মাধ্যমেও আমরা কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করতে পারবো। তারপরে হচ্ছে যদি আমরা আমাদের সার্টিফিকেট গুলো দেখি, হ্যাঁ, JSC সার্টিফিকেট বা SSC সার্টিফিকেট, এগুলো দিয়েও আমরা একজনকে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, আর সত্যাসত্য নির্ধারণ সেটা হচ্ছে কি, যেমন সার্টিফিকেটটা নিয়ে যদি আমি কথা বলি, যে SSC সার্টিফিকেট, আমার যে SSC সার্টিফিকেট সেটা অ্যাকচুয়ালি আমারই কিনা, অন্য কেউ কি আমার সার্টিফিকেট নিয়ে কাজ করতেছে কিনা, হ্যাঁ, এই যে বের করা, যাচাই করা যে অ্যাকচুয়ালি আমি সেই ব্যক্তিটা কিনা, হ্যাঁ, এইটাই হচ্ছে আমার সেই সত্যাসত্য, যে আমার নামে অন্য কেউ আমার ডিগ্রিটা নিয়ে কাজ করতেছে কিনা, সেইটার সত্যাসত্য আমাদের নির্ধারণ করতে হবে। তো বায়োমেট্রিক্স এর কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যক্তিকে শনাক্তকরণ করতে হবে, আর একটা হচ্ছে ওই যে শনাক্তকরণ করলাম অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কিনা সেটা সত্য সত্য আমাকে নির্ধারণ করতে হবে। তাহলে বায়োমেট্রিক্স কাকে বলে, আর বায়োমেট্রিক্স এর কাজ কি বুঝলাম আমরা? আমরা কি বুঝছি বায়োমেট্রিক্স আর বায়োমেট্রিক্স এর কাজ? বায়োমেট্রিক্স টা হচ্ছে আমাদের এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তি ব্যবহার করে আমরা কোনো ব্যক্তির অদ্বিতীয় ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ করতে পারবো তার দেহের গঠন আর আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে।
তো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে বায়োমেট্রিক্সের কাজ তাহলে হচ্ছে একটা ব্যক্তিকে শনাক্তকরণ করা, আর ওই ব্যক্তিকে শনাক্তকরণ করার পর অ্যাকচুয়ালি উনি কিনা সেটা সত্য সত্য আমাদের যাচাই করা, এটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের কাজ। তাহলে এই যে বায়োমেট্রিক্সের সংজ্ঞা থেকে আমরা বললাম যে একটা ব্যক্তির দেহের গঠন আর আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে যে অস্থিয় ভাবে শনাক্তকরণ করতে হচ্ছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে বায়োমেট্রিক্স কে আমরা দুই ভাবে ভাগ করতে পারবো, একটা হচ্ছে দেহের গঠনের মাধ্যমে আর একটা হচ্ছে আচরণগত ভাবে। তো আমরা একটু সেই বায়োমেট্রিক্স এর বিভাগ গুলোই আর কি দেখবো, যে ক্লাসিফিকেশনটা কি কিভাবে তৈরি করা হয়েছে বায়োমেট্রিক্স এর ক্লাসিফিকেশনটা। তো বায়োমেট্রিক্স এর যে প্রকারভেদ সেটা হচ্ছে প্রথম যে ধাপে আমরা বায়োমেট্রিক্স কে ডিভাইড করতে পারবো সেটা হচ্ছে দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর। হ্যাঁ, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, এগুলো ইম্পর্টেন্ট আছে প্লাস ইন্টারেস্টিং ও আছে, এক্সামে প্রায় আসবে, প্রায় আসবে বলতে গেলে কি আসবেই, ধরে নিন যে আসবে, এখান থেকে কোনো না কোনো কোশ্চেন বায়োমেট্রিক্স থেকে আসবেই। ওকে, তাহলে আমাদের যে প্রকারভেদটা প্রথমটা বললাম যে দেহের গঠন আর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক কে এই 6 ভাগে ভাগ করা হয়। আমরা প্রত্যেকটা ভাগ পড়ব এবং আইডিয়া গুলো ক্লিয়ার করব। তো প্রথম যে ভাগটা সেটা হচ্ছে আঙ্গুলের ছাপ বা টিপসই যেটা বলা হয়, মানে ফিঙ্গারপ্রিন্ট। আমরা অনেক জায়গায় দেখেছি, ইনফ্যাক্ট আমরা টিভিতেও দেখি মাঝে মাঝে যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের ডোর ওপেন হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কারো উপস্থিতি আমরা বুঝতে পারি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা পাসওয়ার্ড ওপেন করতে পারি। হ্যাঁ, তো এইগুলো, এই যে আঙ্গুলের ছাপ, এটাও একটা বায়োমেট্রিক্স এর উদাহরণ। ঠিক আছে, এর পরের যে ডিভাইডটা সেটা হচ্ছে আঙুলের শিরা, ফিঙ্গার ভেইন যেটা বলা হয়। আঙুলের শিরা হচ্ছে কি, শিরা আমরা জানি যে, যদি বাংলা বাংলায় বলি, যে রগ যেখানে আমাদের রক্ত প্রবাহ হয়। হ্যাঁ, শিরা, ধমনী, এগুলো হচ্ছে আমরা খাঁটি বাংলায় যদি বলি সেগুলোকে বলা হয় রগ। রগের ভিতর দিয়ে যে আমাদের রক্তগুলো প্রবাহিত হচ্ছে সেগুলো হচ্ছে আমার আঙ্গুলের শিরা। তো সেই আঙ্গুলের শিরা কিন্তু একজনের সাথে আরেকজনের তা কিন্তু ম্যাচ করবে না। আমার শিরার যে সাইজ, যে আকার আকৃতি, সেটা কিন্তু অন্যের আঙ্গুলের শিরার সাথে সেই আকার আকৃতি কিন্তু ম্যাচ হবে না। তো এভাবেও আমরা আঙুলের শিরা, ফিঙ্গার ভেইন ব্যবহার করে আমরা বায়োমেট্রিক্সটা চালাতে পারবো। এরপরে যেটা হ্যান্ড জিওমেট্রি, হ্যান্ড জিওমেট্রি আমরা দেখেছি সম্পূর্ণ হাতের ছাপ যেখানে আর কি দেওয়া হয়, সম্পূর্ণ হাতের ছাপ, কোনো আঙ্গুলের ছাপও না, আঙ্গুলের শিরাও না, বা পার্টিকুলার কোনো পয়েন্টও না আঙ্গুলের বা হাতের, সম্পূর্ণ আমাদের যে হাতটা কবজি পর্যন্ত সেই হাতের যে শেপটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের হ্যান্ড জিওমেট্রি। অনেক সময় অনেক জায়গায় দেখি আমরা সম্পূর্ণ হাতের ছাপটা যদি আমরা দেই, তখন কম্পিউটার বা মেশিন করে কি, সেই হাতের ছাপটা স্ক্যান করে, স্ক্যান করে সে ম্যাচ করে যে এইটার, এই হাতের ছাপ আগে থেকে আছে কিনা। তখন দেখা যায় যে কোনো ডকুমেন্টারি ওপেন হয়ে যায়, কোনো ডোর ওপেন হয়ে যায়, পাসওয়ার্ড ওপেন হয়ে যায়। হ্যাঁ, এভাবে আর কি আমরা হ্যান্ড জিওমেট্রি নিয়েও কাজ করতে পারবো। এর পরের যে ডিভাইডটা সেটা হচ্ছে আইরিশ এবং রেটিনা স্ক্যান। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের যে ওই যে চোখ, চোখের যে স্ক্যানটা তৈরি করে। হ্যাঁ, আমরা কোথাও, আমরা যদি স্ক্যানার মেশিনের দিকে তাকাই, তখন সেই স্ক্যানার মেশিন করে কি, আমাদের চোখকে স্ক্যান করে। সেই চোখকে স্ক্যান করার মানে হচ্ছে আমার রেটিনা, অ্যাকচুয়ালি হচ্ছে রেটিনা, চোখের যে জীব বিজ্ঞানিক ভাষা সেটা হচ্ছে রেটিনা। তো ওইটাকে আমরা রেটিনা স্ক্যান বলি, যে আমাদের চোখকে যদি সে স্ক্যান করে সেটার মাধ্যমেও সে কোনো ডোর ওপেন করে দেয়, কোনো কম্পিউটারকে ওপেন, কম্পিউটারের কাজকে ওপেন করে দেয়। হ্যাঁ, এই কাজগুলো আর কি করা হয়। এরপরে যে ডিভাইডটা সেটা হচ্ছে
ফেস রিকগনিশন। হ্যাঁ, ফেস রিকগনিশনটা হচ্ছে আমাদের সম্পূর্ণ যে মুখের যে আকৃতিটা সেটাকে সে স্ক্যান করে দেয়, স্ক্যান করে, স্ক্যান করে সে চিনে যে ইনি কি আমার বস কিনা বা ইনি কি এই সিকিউরিটি গার্ডের মালিক কিনা। হ্যাঁ, এভাবে করে আমাদের ফেস রিকগনিশনের মাধ্যমে আমাদের যে কাজগুলো যে করা হয়, মাঝে মাঝে দেখা যায় না যে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার বলতে গেলে বাড়িতে যখন কেউ আসে তখন ফেস রিকগনিশনের জন্য ফুল ফেসটাকেই স্ক্যান করে, যদি সে পরিচিত কেউ হয় তখনই ডোরটা ওপেন হয়, মেইন ডোর যেটা আমাদের সেটা ওপেন হয়, তো নতুবা ওপেন হয় না। হ্যাঁ, এভাবে করে আমাদের ফেস রিকগনিশনের কাজগুলো করা হয়। এরপরে যে 6 নম্বর যে ডিভাইডেশনটা হ্যাঁ ভাই, সেটা হচ্ছে ডিএনএ। তো ডিএনএ যেটা, হ্যাঁ ডিএনএ এর মাধ্যমে কথা না কথা না আমার কথা আর কিছু পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া অন্য কোনো কথা হবে না, অন্য কোনো সাউন্ডও হবে না। আচ্ছা, না না, রেকর্ড অন করি নাই, রেকর্ড অন করি নাই ভাই, এমনি আমার এই পিন আই আসলে। এরপরে হচ্ছে ডিএনএ লাস্ট যে ডিভাইডেশন এটা, সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এর মাধ্যমে আমরা অনেক কিছু শনাক্তকরণ করতে পারি। ডিএনএ এর মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজে বের করতে পারি, আমরা যে কোনো ক্রিমিনাল কে ধরতে পারি ডিএনএ টেস্টের মাধ্যমে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের শনাক্তকরণের কাজ। তো বায়োমেট্রিক্সের যে প্রথম যে ডিভাইডেশনটা সেটা ছিল আমাদের দেহের গঠন আর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর। এখানে আমরা 6টা ধাপ নিয়ে আলোচনা হ্যাঁ করেছি, ভাই, 6টা ধাপ নিয়ে আলোচনা করেছি। সেটার প্রথমটা হচ্ছে আমাদের আঙ্গুলের ছাপ বা টিপসই, এরপরেরটা আমরা আঙ্গুলের ছাপ বা টিপসই ফিঙ্গারপ্রিন্ট সেটা বুঝলাম, এরপরে হচ্ছে আমাদের আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেইন, এরপরেটা হচ্ছে আমাদের হ্যান্ড জিওমেট্রি, তারপরে হচ্ছে আমাদের আইরিস এবং রেটিনা স্ক্যান, এরপরে হচ্ছে ফেস রিকগনিশন, এরপরে হচ্ছে ডিএনএ। আমরা কি 6টা ডিভাইডেশন বুঝেছি? আমরা 6টা ধাপ বুঝেছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ইয়েস মিস। কোনোটা তো মানে কঠিন কিছু না তো? না, আমরা তো সব এখানে নিয়ে মোটামুটি আমরা পরিচিত আছি যে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাকচুয়ালি কি, হ্যান্ড জিওমেট্রিটা অ্যাকচুয়ালি কি, ফেস রিকগনিশনটা কি, রেটিনা স্ক্যান কি, এগুলো সব কিছুই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে পরিচিত, আমরা টিভিতেও মাঝে মাঝে দেখি এগুলো নিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো বায়োমেট্রিক্স এর উপরেই যে কাজ করা হচ্ছে ওগুলো নিয়ে একটু আমরা অপরিচিত ছিলাম, তো আজকের ওগুলো জানা হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে দেহের গঠন আর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর। এরপরে আমরা দেখব কিভাবে আচরণগত দিক থেকেও আমরা বায়োমেট্রিক্স কে ভাগ করতে পারি। তো আচরণগত বৈশিষ্ট্যের উপরে দেখেন বায়োমেট্রিক্স কে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভয়েস রিকগনিশন, দেন হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন, দেন হচ্ছে টাইপিং। তো এই 3টা জিনিস কি? হ্যালো ম্যাম, হ্যালো হ্যালো ভয়েস, ভয়েস রিকগনিশন যেটা। ম্যাম আমার কথা কি শোনা যায়? জি, আপনি ডিস্টার্ব করতেছেন, আপনি চুপচাপ শুনে না, আমরা তো ক্লাস করতেছি, আপনি অযথা কথা বলেন না, ঠিক আছে? আচ্ছা, তো ভয়েস রিকগনিশন যেটা, হ্যাঁ ভয়েস রিকগনিশন হচ্ছে আমরা যে কথা বলি সেটার, সেটা হচ্ছে রিকগনাইজ করা, সেটাকে স্ক্যান করা। মাঝে মাঝে অনেক সময় অনেক ডোর দেখা যায় বা অনেকের বাসা দেখা যায় যে ভয়েস হওয়ার মাধ্যমে আমার ডোরটা ক্লোজ হচ্ছে, ডোরটা ওপেন হচ্ছে। তো মাঝে মাঝে হয় কি, এই ভয়েস রিকগনিশনটা না কাজ করে না। যেমন ধরেন আমাদের যদি সর্দি ঠান্ডা লেগে যায় তখন কিন্তু আমাদের ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন ভয়েসটা চেঞ্জ হলে কি হবে, সে তো আর ভয়েস রিকগনাইজ করতে পারবে না, তখন দেখা যাবে সারাদিন আপনাকে বাসার বাহিরে ঘোরাঘুরি করতে হচ্ছে, আপনি বাসার ভিতরে ঢুকতে পারতেছেন না। তো এই কারণে ভয়েস রিকগনিশনটা একটু কমপ্লিকেটেড, যদিও অনেক অনেকেই ইউজ করে, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড আর ব্যয়বহুল তো অবশ্যই। ঠিক আছে, ভয়েস রিকগনিশনটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে যে সিগনেচার ভেরিফিকেশন, সিগনেচার ভেরিফিকেশনটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন জায়গায় যে সিগনেচার করি, আমরা যে ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে যে আমরা সিগনেচারটা দেই, সেই সিগনেচারটা কম্পিউটারে দেওয়ার পর সেটা সে
স্ক্যান করে, স্ক্যান করার মাধ্যমে সে ভেরিফাই করে যে অ্যাকচুয়ালি সেই লোকটারই সিগনেচার কিনা। যদি ভুল সিগনেচার হয় তখন করে ফেলি যে এটা তো অন্য ক্রিমিনাল কেউ চলে আসছে টাকা তোলার জন্য। হ্যাঁ, এভাবে করে আমরা যে সিগনেচার ভেরিফিকেশনটা করি এটাও হচ্ছে আমার বায়োমেট্রিকের একটা উপায়। এরপরে থার্ড যে ডিভাইডেশনটা সেটা হচ্ছে টাইপিং কি স্ট্রোক। টাইপিং কি স্ট্রোকটা হচ্ছে, এটা যদি আপনি বলি, সেটা টাইপিং কি স্ট্রোকটা হচ্ছে আমরা যে কিবোর্ডের যে কিগুলা, কিবোর্ডের যে কিগুলো থাকে, হ্যাঁ, এগুলাকে যখন আমরা টাইপ করি, হ্যাঁ, টাইপ করার সময় আমাদের আঙুলের এক একটা ছাপ সেই কিবোর্ডে রয়ে যায়। হ্যাঁ, সেই কিবোর্ডে যখন রয়ে যায় তখন করে কি, স্ক্যানারের মাধ্যমে যদি আমরা ওই কিবোর্ডের উপরে স্ক্যান করি, আমার আঙুলের ছাপগুলো সে বুঝতে পারে, সে দেখতে পারে। এভাবে করে সে আইডেন্টিফাই করতে পারে যে অন্য কেউ এসে কি আমার ল্যাপটপে হাত দিয়েছে কিনা, অন্য কেউ এসে কি আমার পাসওয়ার্ড ট্রাই করতেছে কিনা। হ্যাঁ, এইগুলোর মাধ্যমেই হচ্ছে আমার এই যে টাইপিং কি স্ট্রোকটার কাজগুলো বোঝা যায়। তাহলে বুঝতে পারছি আচরণগত বৈশিষ্ট্যের উপর বায়োমেট্রিক্স এর যে ডিভাইডেশন, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন আর হচ্ছে টাইপিং কি স্ট্রোক। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আসলে বায়োমেট্রিক্স এর, হ্যাঁ, বায়োমেট্রিক্স এর সংজ্ঞাটা কি মূলত, মানে সংজ্ঞাটা কি বায়োমেট্রিক্স? বায়োমেট্রিক্স এর সংজ্ঞাটা মূলত এইটাই যে আপনি কোন ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ করবেন, যে প্রযুক্তি ব্যবহার করে কোন ব্যক্তিকে আপনি অদ্বিতীয় ভাবে যখন শনাক্তকরণ করবেন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বায়োমেট্রিক্স এর সংজ্ঞা। বুঝতে পারছি? অদ্বিতীয় বলতে এখানে কি কি, অদ্বিতীয় কাকে বলতে, মেনশন করছেন? অদ্বিতীয় বলতে যেমন আপনি যে, আপনার যে আচরণ, আপনার যে দেহের গঠন, সেটা কি অন্যজনের সাথে ম্যাচ করবে? সেটা কিন্তু ম্যাচ জি না, করবে না। তো এইটাই তো হচ্ছে অদ্বিতীয়, মানে কারোর সাথে ম্যাচ হবে না যেটা, তাই না? বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে বায়োমেট্রিক্স এর সংজ্ঞাটাই ছিল এটা, যে যে প্রযুক্তির মাধ্যমে কোন ব্যক্তির দেহের গঠন আর আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ করা হয় সেটাই হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এর কাজ আমরা দেখলাম যে দুইটা কাজ, সেটা হচ্ছে ব্যক্তি শনাক্তকরণের কাজ করবে, আর ওই যে ব্যক্তিটা শনাক্তকরণ করার পর অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কিনা সেটার সত্যতা নির্ধারণ করবে। এই দুইটা হচ্ছে বায়োমেট্রিক্স এর কাজ। এরপরে আমরা বায়োমেট্রিক্স এর প্রকারভেদ দেখেছি। বায়োমেট্রিক্স এ অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে দেহের গঠনগত ভাবে আর হচ্ছে আচরণগত ভাবে। এরপরে আবার দেহের গঠনের ভিতরে আমরা ছয়টা ভাগ দেখলাম, যে দেহের ছয়টা ভাগের ভিতর, দেহের গঠনের যে ছয়টা ভাগ সেগুলোর ভিতরে ছিল আমাদের আঙুলের ছাপ, আঙুলের শিরা, হ্যান্ডস জিওমেট্রি, আইরিস এবং রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ। এটা ছিল আমাদের দেহের গঠন আর শরীরবৃত্তির উপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক এর পদ্ধতি, এই ছয়টা ধাপ। আর হচ্ছে আমাদের যে আচরণগত বৈশিষ্ট্য সেটার উপরে আমরা তিনটা ভাগ দেখলাম, সেটা হচ্ছে ভয়েস রিকগনিশন, ফেস সিগনেচার। রিকগনিশনের ব্যবহারটা কি? ফেস রিকগনিশনের ব্যবহার হচ্ছে আপনি যখন কোথাও যাবেন, আপনার আপনাকে যদি এন্ট্রি করতে হয় কোথাও, বা আপনি আপনি যদি কোথাও পাসওয়ার্ড দিয়ে রাখেন, তখন কম্পিউটার বা মেশিন কি করবে, আপনি যখন ফেসটা কম্পিউটারের সামনে বা মেশিনের সামনে রাখবেন, সে আপনার ফুল ফেসটা কি স্ক্যান করে নেবে। স্ক্যান করে আপনার মানে মুখ, মুখমণ্ডল যেটা, মুখমণ্ডলের আকৃতিটাকে সে স্ক্যান করবে। হ্যাঁ, এভাবে করে আর কি সে কাজগুলো করবে। ঠিক আছে, তো এই যে প্রকারভেদ গুলো, এগুলো জাস্ট আইডিয়া গুলো আমরা জানলাম, বুঝলাম। এইগুলো নিয়ে বইতে আরো অনেক ভালো করে লেখা আছে, অবশ্যই আমরা বইটা পড়তে হবে আমাদের, কারণ এই যে টপিকটা বায়োমেট্রিক্স এর, এই টপিকটা এক্সামে বলতে গেলে আসেই, আর এটা হচ্ছে ঘ নাম্বার 4 মার্কসের যে কোশ্চেনটা সেই কোশ্চেনে আসবে আমাদের। তো খুব ভালো করে লিখতে হবে, যেন তেন লেখা লিখলে কিন্তু হবে না, ঠিক ইনফরমেশন দিতে হবে, তাহলেই আমরা ভালো করে মার্কস পাবো। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছিল, ভয়েস শোনা যায় না ম্যাম। ভয়েস শোনা যায়নি। আচ্ছা, যেটা বললাম
যে আমাদের বইতে আরো সুন্দর করে আরো ডিটেইলসে লেখা আছে সবকিছু, আমরা একটু বইটা ফলো করব যেহেতু এটা আমাদের 4 মার্কস এর কোশ্চেনে আসবে। হ্যাঁ, আমার কথা শোনা যায়? জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, তো 4 মার্কস। জি ম্যাম শোনা যায়। হ্যাঁ, 4 মার্কস এর কোশ্চেনে আসবে, তো তো খুব ভালোভাবে একটু লিখতে হবে, যেন তেন লেখা লিখলেই হবে না, মার্কস তাহলে কম আসবে। খুব ভালোভাবে সঠিক ইনফরমেশন দিয়ে লিখবেন, তাহলেই ভালো মার্কস আসবে। ওকে, এরপরে আমরা যে টপিকটা দেখব সেইটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। একটু কাজ করে না কেন? দেখা যায় বায়ো ইনফরমেটিক্স। জি ম্যাম। আচ্ছা, তো এখন শুনেন, যেটা বায়োমেট্রিক্সে আমরা পড়লাম যে প্রযুক্তির মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ করব। এখন সেই যে প্রযুক্তি, ওটা তো আমাকে তৈরি করতে হবে, তাই না? যে আমরা একটা ব্যক্তিকে তো অদ্বিতীয় ভাবে যে শনাক্তকরণ করব, সেই সেই প্রযুক্তিটা তো তৈরি করতে হবে। আর ওই প্রযুক্তিটা তৈরি করার জন্য যে আমার যন্ত্রপাতি লাগবে, আমার যে সফটওয়্যার টুলস ব্যবহার করতে হবে, এইগুলোকে আমরা বলবো বায়ো ইনফরমেটিক্স। তাহলে বায়ো ইনফরমেটিক্সটা বুঝলাম জিনিসটা কি। বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে আমরা যে বায়োমেট্রিক্স কাজ করবো, সেই প্রযুক্তিটার বাস্তবায়ন করার জন্য, সেই প্রযুক্তিটা বাস্তবে উদ্ভাবন করার জন্য, সেই প্রযুক্তিটা কিভাবে কাজ করবে সেটার জন্য যে সফটওয়্যার টুলস আমরা ব্যবহার করব, যে যন্ত্রপাতি আমরা ব্যবহার করব, সেটাই হচ্ছে আমার বায়ো ইনফরমেটিক্স। বুঝছিস? এখন যদি আমরা সংজ্ঞাটা পড়ি, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি ও সফটওয়্যার টুলস উন্নয়ন করে। এই যে জীব সংক্রান্ত মানে কি, আমাদের সবকিছু, আমরা কি জীব? হ্যাঁ, তো এই যে আমাদের যে অন্তরীয় গঠন, আমাদের যে আকার আকৃতি, এই এই সব কিছুই হচ্ছে আমাদের জীব সংক্রান্ত ডেটা। এই ডেটাগুলো, এই ইনফরমেশন গুলো যখন আমরা কোনো যন্ত্র মেশিনে সফটওয়্যার টুলস এর মাধ্যমে অ্যাপ্লাই করে একটা মেশিন, একটা প্রযুক্তি তৈরি করতে পারবো, তখন সেটা হবে আমাদের বায়ো ইনফরমেটিক্স। তো এখন এই যে বায়ো ইনফরমেটিক্স এর উদ্দেশ্য অনেক বিশাল বড় উদ্দেশ্য, যে আমরা যাতে সিকিউরিটি সিস্টেমটাকে সেফলি রাখতে পারি, আমাদের নিজেদের জীবনযাপনের যে একটা বলতে গেলে ডেঞ্জারাস যে সিচুয়েশন, সেই সিচুয়েশন গুলোকে যাতে আমরা ভালোভাবে কাটিয়ে রাখতে পারি, নিজেদের আয়ত্তের ভিতরে রাখতে পারি, এই কারণে আর কি এই বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স এর অ্যাকচুয়ালি কাজগুলো করা হয়। আর বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার আর প্রয়োগ যদি বলি, অনেক কিছুতেই আমরা বায়োমেট্রিক্স এর ব্যবহার আর প্রয়োগ দেখতে পারি। যেমন ধরেন আমাদের ডেটা মাইনিং। হ্যাঁ, ডেটা মাইনিং আপনাদের জন্য নতুন একটা টপিক হতে পারে। ডেটা মাইনিং হচ্ছে কি, আমরা যে ফেসবুক ব্যবহার করি, সবাই একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেগুলোতে লাইক দেই, যে পোস্টগুলোতে, যে ভিডিওগুলোতে, এরপরে কিন্তু দেখবেন ওই টাইপের ভিডিও বা ওই টাইপের পোস্টই কিন্তু আপনাকে বেশি দেখায়। এভাবে করে কি, সে ডেটা মাইনিং করে, মানে ডেটাকে কমিয়ে নিয়ে আসে, আপনার পছন্দ অপছন্দ এগুলো সব কিছু সে মনিটর করতে থাকে, আর আস্তে আস্তে আপনার ডেটাটা অ্যাকচুয়ালি কি সেটা তারা মাইনিং করে। হ্যাঁ, বুঝতে পারছেন ডেটা মাইনিং জিনিসটা কি? আর একবার বলেন। সেটা হচ্ছে ডাটা মাইনিংটা যদি বলি, যে আমরা যেগুলো পছন্দ করি, যে কোনটা আমি লাইক করতেছি, কোনটা আমি ডিসলাইক করতেছি, এই জিনিসগুলো ফেসবুক মনিটর করে। আমার যে ফেসবুক আইডিটা আছে, সেখানে আমরা যে পোস্টগুলো দেখতেছি মাঝে মাঝে, তখন যে পোস্টে বা যে ভিডিওতে আমরা লাইক করি, এরপরে সেই টাইপেরই ভিডিও বা সেই টাইপের পোস্টে কিন্তু প্রায়ই আসে। আমি যেটা অপছন্দ করছি সেই টাইপের পোস্ট কিন্তু সে দেয় না। হ্যাঁ, এগুলো কি খেয়াল করছেন কখনো?
এগুলো খেয়াল করছেন ফেসবুকে যে আমি একটা ভিডিও লাইক করলাম, সে লাইক দিলাম ভিডিওতে, ওই টাইপের ভিডিও এরপর থেকে প্রায় কিন্তু। হ্যাঁ তো ওই যে ওইটাই, সে অনেক খেয়াল করে। হ্যাঁ ফেসবুক আছে না, একবার বাজে আবার শোনা যায়, একটু আনস্টেবল হয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ এই ইন্টারনেট জিমি একটু গ্যারগ্যার করতেছে। হুম ইন্টারনেটে ইদানিং অনেক প্রবলেম, অনেকে তো আপনার কথাই শুনতে পারতেছে না। ইন্টারনেট কথা শোনা যায় না, ইন্টারনেটটা অনেক ডিস্টার্ব করে, অনেকেই শুনতে পারতেছে না ম্যামের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ডিস্টার্ব করে ইদানিং এই ইন্টারনেটটা, আমাদের ক্লাসে অনেক ডিস্টার্ব হয়। এখন শোনা যায়? এখন শোনা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ ম্যাম এখন আবার ঠিক শোনা যাচ্ছে না? তাবাসুম শোনা যায়? হ্যাঁ যারা যারা আছেন এইখানে সবাই শুনতে পারতেছি তো? জি ম্যাম আমি শুনতে পাচ্ছি। জি ম্যাম হ্যাঁ এই যে সঞ্জিদা, তারপরে যে হুজাইফা, জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বললাম যে আমাদের মাঝে মাঝে যে ফেসবুকে যে আমরা লাইক গুলো দেই, সেই লাইক গুলোর উপরে ফেসবুক আমাদের ডেটাটাকে কমিয়ে নিয়ে আসে। ডেটা কমিয়ে নিয়ে আসা মানে হচ্ছে ডেটাটাকে সে মাইনিং করতেছে, আমি কি পছন্দ করতেছি কি অপছন্দ করতেছি সেগুলোর উপরে সে ডেটা গুলোকে রিসার্চ করে, সেই রিসার্চের মাধ্যমে সে ডেটা গুলোকে মাইনিং করে, মাইনিং করে আমার সম্পূর্ণ অপছন্দ জিনিসগুলো সে ডিসকার্ড করে দেয়, আর যেগুলো আমি শুধু পছন্দ করি সেগুলোই আমার জন্য সে রাখে। ঠিক আছে, এইটাই হচ্ছে ডাটা মাইনিং। তো এই যে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার, ডাটা মাইনিং এও অনেক বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার আছে, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদম তৈরিতে আমরা ডাটা বা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করতে পারি। আর হচ্ছে এই যে বায়ো ইনফরমেটিক্স এর এখন যে সফটওয়্যার গুলো যে আমাদের দরকার হয়, সেই সফটওয়্যার গুলো হচ্ছে বায়ো কন্ডাক্টর বলে, বায়ো পার্ল বলে, বায়ো পাইথন বলে, এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার যেগুলোর মাধ্যমে আমরা কোড করি, কোড করে সেই যন্ত্রটা সেই মেশিনটা আমরা তৈরি করি এই সফটওয়্যার গুলোর মাধ্যমে। তো এগুলো সব কিছুই কিন্তু আপনাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট এখানে পয়েন্ট গুলো উল্লেখ করেছি যাতে করে আপনারা একটু বইটা খুলেন আর বই থেকে একটু পড়াশোনা করেন। ঠিক আছে, বুঝতে পারছি আমার কথাগুলো? জি ম্যাম। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই থাকবে, আমার দুইটা টপিকই আজকে আলোচনা করার কথা ছিল, যে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ এই দুইটা টপিক অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি, একটু ভালো করে পড়বেন, এক্সামে আসবে কিন্তু এই দুইটা টপিকের উপরে কোশ্চেন। ঠিক আছে জি ম্যাম। ঠিক আছে তাহলে আজকে লেকচারটা আমি একটু স্টপ করি, এরপরে বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন আছে?